আমাদের লাইফে এরকম অনেক সময় আসে যে আমরা ভেঙে পড়ি প্রচণ্ডভাবে, সেটা সাধারণত টাকা পয়সা নয়ছয় হোক, ব্যবসায় লস হয়ে যাক, বা প্রেমে ব্যর্থ হোক। পরীক্ষা ফেল হয়ে গেলে আলাদা ব্যাপার, বাকি টাকা পয়সা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া বা প্রেমে ব্যর্থ হলে আমরা পুরোপুরি ভেঙে পড়ি। তো এরকম সময় আমরা কী করি, সব কিছু ছেড়ে ছুড়ে একবারে ঘরের কোনায় চলে যাই, আর না হলে কেউ মদের নেশায় চলে যায় বা বিভিন্ন রকম ড্রাগসের নেশায় চলে যায়। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এই সময় নিজেকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখার চেষ্টা করুন। ধরুন আপনার হাতে কোনো কাজ নেই, আপনি বেকার ছিলেন এতদিন, বাট এখন আপনি কাজ খুঁজুন যেখানে নিজেকে ব্যস্ত রাখা যাবে। আপনি যত তাড়াতাড়ি কাজে ঢুকবেন, খুব কম পয়সা দিক আপনাকে, খুব কম পারিশ্রমিক আপনি কাজ করুন, বাট সেখানে আপনি ব্যস্ত থাকুন। তো সারাদিন যদি ব্যস্ত থাকতে পারেন, আপনার যেই সমস্যাটা ছিল, যেটার জন্য আপনি ভেঙে পড়ছিলেন, সেই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরোতে পারবেন। কারণ শূন্য মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা, অতএব যত আপনি চুপচাপ বসে থাকবেন তত মাথাটা শয়তানের বাসা হবে। আপনি খারাপ কাজ, অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, সেটাই ভালো হবে আপনার জন্য।